এই ফলটির নাম কি আপনারা কি জানেন? যারা যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানান তো এই ফলটি কি বা কে কে চিনেন। এই তো আমি আর আপনি এখন হচ্ছে গিয়ে রিক্সায় করে সবজি কিনতে যাব, সবজির ওখানে যাই, চা খাইতে আসছিলাম, চা টা খাবার শেষ আমাদের, এই তো সবজি তো চলেই আসছিল। আমি এই মাছ এত বড় মাছ আজকে দেখছি। মাগুর মাছ কত করে কেজি মামা? ভাগ দেবে তো এই যে আসলে আমরা নিজে নামলে সবসময় সবজি কিনে নিয়ে যাই, বিশেষ করে আম্মু অনেক সবজি দেখা যায় আমরা বাসা থেকে বের হলে একসাথে অনেকগুলো সবজি নিয়ে যাই, কারণ ছয়তলা আমাদের বাসা ওই জন্য নামা হয় না। আর দেখা যায় যে আপি নামলে একসাথে অনেক সবজি মাছ এগুলো একসাথেই কিনে নিয়ে নেয়, বারবার আর নামা লাগে না, আমার যা যা লাগে সবও একসাথেই নিয়ে নেয়। আর তো এখানে আমরা হচ্ছে কি আর আপি যখনই সময় পায় ও বেশিরভাগ সময়টাই হচ্ছে গিয়ে সন্ধ্যার সময়টাই বের হয়, কারণ এর আগেও সময় পায় না। তো ও যখনই বের হয় সন্ধ্যার সময় মাছ দেখা যায় ভালো পাইলে মাছ সবজি সব কিছুই কিনে নেয়। তো এই তো এখান থেকে আপনি সবজি কিনছে, আর পেঁয়াজগুলি আমার খুবই পছন্দ, আর হচ্ছে গিয়ে ফুলকপি, যেহেতু এখন সিজনাল অনেক সবজি পাওয়া যায়, শীতের সবজি যেটা বলে অনেক আরাম, খেতে অনেক আরাম, তো সবজি কিনে নিই, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। বাঙ্গি আর কি, বাঙ্গি এটা এই সাইজেরও আছে, বড়টাও আছে। তো এই তো আমরা এখন কেনাকাটা করে ফেলছি, এই যে আপনি সবজি নিচ্ছে বাঁধাকপি নিয়ে হাঁটতেছে আর আমার হাত তো হয়েছে মাছ। এখন বাসায় চলে যাবো, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভিডিওগুলোতে কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।